নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় ফেব্রুয়ারি দু আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি সম্পূর্ণ ইঞ্জিনের রাশিফল ব্যক্তিকেন্দ্রিক এটি রাশিফল নয় যে হুবহু মিলবে এটা আমি কখনোই দাবি করি না কিন্তু এই রাশিফল আপনাদেরকে চলার পথে পাথর হিসেবে কিন্তু কাজে কিন্তু দেবে আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনি কি রেজাল্ট পেতে চলেছেন ফেব্রুয়ারি মাসে তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি শুরু করা যাক আলোচনাটা কি কোন কোন দিকগুলো ভালো কোন কোন দিকগুলো খারাপ সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি দেখুন এ মাসে যে গ্রহের যে গোচর সেই অনুযায়ী আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে শুক্র এবং মঙ্গল কিন্তু অবস্থান করছে এবং আপনার ভাগ্যভাবে আপনার ভাগ্যভাবে রবির অবস্থান বৃহস্পতির অবস্থান রবি আপনার মাসের মাঝামাঝি থেকে রবি আপনার ভাগ্যভাবে চলে যাবে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত রবি এবং শনি আপনার অষ্টমভাবে থাকবে রাহু থাকবে আপনার দ্বাদশভাবে কেতু আপনার থাকছে ষষ্ঠভাবে কি রেজাল্ট কি ফল দেখুন প্রথমে আপনাদেরকে বলি এবং বুধ কিন্তু আপনার থাকছে অষ্টমভাবে শরীর স্বাস্থ্যের জায়গাটা আমি একটু আলোচনা করি দেখুন শরীর স্বাস্থ্য নিয়ে এক ছোটখাটো খুচরো সমস্যা সমস্যা কিন্তু হবে খুব বড় ধরনের যে সমস্যা শরীর নিয়ে সেটা কিন্তু আপনাদের থাকছে না অর্থাৎ বড় ধরনের কোনো সমস্যা হওয়া শরীর নিয়ে সেটা কিন্তু হচ্ছে না ছোটোখাটো খুঁটিনাটি খুঁটি নাটি সমস্যাগুলো আপনাদের থাকবে দ্বিতীয় নম্বর পয়েন্ট বৃহস্পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে রাশির উপর দৃষ্টি দিচ্ছে আপনার কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে এবং সরাসরি আপনার পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে এই বৃহস্পতির দৃষ্টি আমি একটা কথা বারবার বলি বৃহস্পতির দৃষ্টিটা না গঙ্গা জলের মতো পবিত্র হয় যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবটা আরও সুফল আপনি কিন্তু পাবেন অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তি দ্বিতীয় নম্বর পয়েন্ট শেয়ার মার্কেট গোল্ড চাঁদি জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেস যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন সেই জায়গাটা কিন্তু আপনারা প্রফিট পাবেন আপনি আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে উচ্চ পথ প্রতিষ্ঠা অর্থাৎ রাজ্যে পথ প্রতিষ্ঠা আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনাদের পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ আপনাদের এই সময় হবে অর্থাৎ পিতার সাপোর্ট গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা কিন্তু পাবেন আপনি বিশ্ব রাশির সরি আপনি মিথুন রাশির মানুষ মার্জনা করবেন আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু রাজ্যে প্রতিষ্ঠা এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছেন গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপারে চেষ্টা করছেন গভর্নমেন্ট সার্ভিস আপনারা পাবেন এবং কর্মপতি ভাগ্যভাবে ভাগ্যের দ্বারা কর্ম কিন্তু আপনারা পাবেন অর্থাৎ ভাগ্যের অনুরূপ কর্ম কর্মক্ষেত্রে সফলতা যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার জায়গাটা কিন্তু আসবে এবং একাদশপতি আপনাদের একাদশ পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে আপনার পঞ্চম পতিকে কানেক্ট করে দেখুন দুর্দান্ত যোগ আমি এটা বলবো প্রথম কথা যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজের সুযোগ আসবে দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে আপনি মিথুন রাশি মানুষ দাম্পত্য সুখের ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো এবং যারা বিবাহের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন কারণ আপনাদের সপ্তমপতি ভাগ্যভাবে ভাগ্যের সাপোর্ট বিয়ের ব্যাপারে দীর্ঘদিন প্রচেষ্টা করছেন এবং যাদের বিয়ে হচ্ছে না তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন যদি আপনার রাশিচক্রে কোনো ডিস্টার্ব থাকে গ্রহের গোচর ভালো আছে কিন্তু রাশিচক্র আপনার বাই বাটের জায়গায় কিন্তু সমস্যা সেই জন্য ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন কিন্তু যা গ্রহের অবস্থান দেখা যাচ্ছে বিয়ের জায়গাটা গাঢ় বিবাহের যোগ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ এই জায়গাটা কিন্তু ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছে নতুন প্রেম আপনাদের জীবনে আসবে প্রেমের ক্ষেত্রে সফলতা সাকসেস আপনারা কিন্তু পাবেন আর্থিক দিক থেকে আপনারা কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন আপনি মিথুন রাশির মানুষ লিখে নিন দায় নোট করে নিন এই জায়গাটা কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি আপনাদের এ সময় হবে এবং এর পাশাপাশি আপনাদের প্রপার্টি সম্পত্তি গত দিক থেকে ভালো অর্থাৎ আপনি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে সম্পত্তি যোগ আপনার ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে সম্পত্তি পাওয়া কোনো সূত্র থেকে বা নিজে কোনো সম্পত্তি ক্রয় করা এই সম্ভাবনাগুলো কিন্তু আসছে মিথুন রাশির শনি ঢাইয়া কিন্তু শেষে শেষে দিক খুব যে খারাপ ফল দিবে তা নয় এবং আপনার ক্ষেত্রে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু হলো কনসাসনেস থাকুন কারণ ষষ্ঠপতির সঙ্গে কানেক্ট করছেন পার্টনারশিপ যেখানে সাত আটজন দশজন মিলে কাজ করছেন অর্থাৎ যৌথভাবে যে কাজগুলো হচ্ছে কিনা সেই জায়গাটাতে কিন্তু আপনারা একটু কনসাসনেস ভাবে মানে ফুল ইনভেস্টমেন্ট করা বা কোনো জায়গাতে ভুল সাইন হয়ে যাওয়া সিগনেচার করে দেওয়া এই জায়গাটা কিন্তু থাকছে লটারি এবং ফাটকা শেয়ার মার্কেট থেকে কিন্তু এ মাসে আপনারা লাভবান আপনারা কিন্তু হবেন আকর্ষিক ধনপ্রাপ্তি দেখা যাচ্ছে বিদেশের সাথে যারা রত আছে এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশ থেকে যাদের ইনকাম বিদেশ থেকে কিন্তু আপনাদের লাভ কিন্তু দিবে তবে যাদের ক্ষেত্রে পেমেন্ট আটকে ছিল বা বিল পাস হচ্ছিল না আপনি মিথুন রাশির মানুষ বিল পাস হচ্ছিল না পেমেন্ট আটকে ছিল এই পেমেন্ট আপনাদের হবে বিল পাস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এর সাথে সাথে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার বেশ কিছু নতুন অপরচুনিটি কিন্তু আপনাদের আসবে অর্থাৎ কোনো সুযোগ যেটা এ মাস না হলেও ফিউচারে ভবিষ্যতে আপনাদের কিন্তু কাজে কিন্তু দিবে লিখে নিন মিথুন আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো নিশ্চিত রূপে কিন্তু ঘটতে কিন্তু চলেছে এবং কিছু ক্ষেত্রে আপনাদের নিজস্ব ভোগের জন্য ঋণ হয়ে যাওয়া সম্ভাবনা কিন্তু থাকছে যাদের মামলা মকর্দমা চলছিল না বা কেস মামলা সেই জায়গাতে কিছুটা হলো রিলিফের জায়গা কিন্তু আপনাদের থাকছে যারা যারা অ্যাডভোকেট বা আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন বা মেডিকেল লাইনে আছেন বা মেডিসিনে বিজনেস করছেন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভাগ্য আপনাদের সাথ দিবে লিখে নিন ভাগ্যভাবে শুভ বৃহস্পতির অবস্থান ভাগ্যত আপনাদের উদয় নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে এবং একাধিক প্রপার্টির মালিক আপনি কিন্তু হতে চলেছেন ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির উন্নতির শিকড় চূড়ায় আপনি কিন্তু উঠতে চলেছেন অর্থাৎ দ্বিমত নেই এই ব্যাপারে কোনো অর্থাৎ রাজার মতো জীবনযাপন আপনিও কিন্তু করবেন তবে চোখ কান খুলে রেখে কাজ করুন খুব বিশ্বাস কাউকে করবেন না বিশ্বাসের জায়গাটা কিন্তু বিশ্বাসের অমর্যাদা হতে পারে কেউ কেউ আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়া এই এই রকম লোকও কিন্তু থাকবে অর্থাৎ এই সব লোক থেকে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল আর্থিক স্থিতির জায়গা কিন্তু মোটের উপর ভালো কিন্তু দেখাচ্ছে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ